আমারই ভিডিওগুলো বিনা স্কিপে মানে পুরোপুরি দেখার অনুরোধ রইল আপনারা দেখে যাবেন হ্যালো গাইস কিতা খবর সবাই আসনি বালা আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও ক্লিপ নিয়ে আইছি সেই ভিডিও ক্লিপ নিয়ে কিছু আলোচনা করব ওয়েলকাম ব্যাক টু মাই কেটিসি 24 ব্লগ পেজ আসুন সবাই ভিডিও ক্লিপটা দেখে নেই পাগল বানা রে মাদারচোদ কে বাচ্চে তো আশা করি আপনারা ভিডিও ক্লিপটা দেখতে পারছেন এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা কি মানে সেটুকু একটু বুঝে নেবেন যে একজন পাগল মানুষ রাস্তার মধ্যে দোকানের বারান্দার মানে নিচে সিঁড়ির মধ্যে বসে আছে সেই মানুষটা আর একজন ভদ্রলোক উনি তো ওনার চেহারাটায় দেখা যাচ্ছে যে উনি খুব ভালো মনের মানুষ হবে কিন্তু উনি যে যে কাণ্ডটা ঘটাইতেছেন ওখানের ওনার উপরে পেশাব করিয়া দিচ্ছেন উনি মানে সিগারেট মুখে নিয়া কীভাবে স্টাইল করিয়া মানে পেশাব করতেছে ওনার মুখে টুকে চুকে মুখে এটার কারণটা কি কি দুষ করেছে সেই পাগলটায় মানে এই পাগলটার মানে দুষটা কি যে উনি একজন ভালো মানুষে একজন মানে মানে পাগলের উপরে পেশা করে দেওয়ার সেই কথাটা বলতে চাইছি যে আমরা যারা মানে যে পালা মানুষ আছি উনি তো ভালো মানুষ থাকলে তাহলে ওনার কথা উনি পাশেই দাঁড়িয়ে মানে মানে যেতে পারতেন না আর উনি যেভাবে ওনার নসটা বাইর করিয়ে ওনার সামনে পেশা করতেছে ওনার কি উনি যেভাবে ও পাগলের উপরে পেশাব করতেছেন উনার নসটা বাইর করিয়া উনার কি শরম লাগছে না যে এত দামি পোশাক কাপড় পিন দিয়া আমরা যে মানে যে জিনিসটা লজ্জাস্থানটা আমরা ডেকে রাখি ঘুরিয়ে রাখি যে মানুষে না দেখার জন্য যে উনি কিভাবে এটা বাইর করিয়া উনার উপরে পেশাব করে দিলেন উনার কি শরম লাগলো না একটুই যদি উনি ভালো মানুষ হতে তাহলে তো মানে অবশ্যই উনি উনার নসটা কেটে দিতেন কারণ আমার সামনে আসলিয়া আমার সামনে আসিয়া এরকম করলে আমি তো 100% কেটে দিতাম যদি ভালো মানুষ হতো তাহলে তো ওনার মানে মানে পেশাব করা তো দূরের কথা ওনার সামনে গিয়ে দাঁড়ানোর সম্ভবতা মানে মানে হইল না ওনে কারণ উনি মানে একজন অসহায় মানুষ গরিব মানুষ বা মানে পাগল মানুষ হিসাবে তো উনি একটু মানে গায়ের জোর দিয়া গায়ের মানে বল শক্তি দিয়া যে মানে ওনার অ্যাটিটিউড মানে দেখানোর জন্য গিয়া উনি মানে আমার ভাইও কল আমার বইনাইনও কল যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবা ভিডিওগুলোর মাধ্যমে কিছু জিনিস বোঝার চেষ্টা করবা কারণ মানুষের উপরে মানুষরে কখনো ইনকার করবেন না গরিব হোক চায় পাগল হোক চায় ছাগল হোক যেই ধরনের মানুষ হোক না কেন মানে সেই হচ্ছে আল্লাহর বন্দা আর মানুষকে অপমান করা মানুষকে নেগলেক্ট করা মানুষকে ইয়ে করা এটা জিনিসটা কিন্তু শুভা নাই আর ভালো মানুষের কাজ না এটা যে উনি ওনার উপরে পেশাব করে দিয়েছেন উনি কিন্তু উনি অরিজিনাল মানুষ নয় উনি একজন মানুষ নামে কলঙ্ক একজন জানোয়ার সেই হিসাবে উনি ওনার উপরে পেশাব করে দিয়েছেন আমি দেখি আমার দুঃখ লাগছে সেই হিসাবে আমি ভিডিওটা তৈরি করেছি আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন আর এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ